জলে ডুবে মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম বানেশ্বর মণ্ডল, বয়স 35 বছর, বাড়ি খানাকুলের মারুখানা গ্রাম পঞ্চায়েতের ঢলডাঙ্গা গ্রামে। জানা গেছে পেশায় রাজমিস্ত্রি ছিল বানেশ্বর নামে ওই যুবক। গত পরশু বাড়ি থেকে বেরিয়েছিল, কিন্তু রাত হয়ে গেলেও সে আর বাড়ি ফেরেনি। এদিকে বন্যার জল বাড়তে শুরু করেছিল খানাকুলের বিভিন্ন এলাকায়। তারই মাঝে পরিবারের লোকজন খবর পেয়েছিলেন মাঠ থেকে জলে ডোবা অবস্থায় বানেশ্বরের দেহ উদ্ধার হয়েছে। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান পরিবারের লোকজন। ময়না তদন্তের পর দেহটি নেওয়ার জন্য তারা অপেক্ষায় রয়েছেন। মানে যদি বলেন কীভাবে শুনলেন বিষয়টা? বাজার করতে গিয়েছিল 4:30 সময়, আর ওই জায়গাতে আবার কাজ ফাজ ওই দিকেই করতো আর কি। এবার বাড়ির লোক মনে করছে সেখানেই আছে, এবার সেখানে যাই না। তারপরের দিনে পুলিশের গ্রামবাসীরা যারা জানে তারা একটু দেখেছিল, দেখে পুলিশে খবর দিল। খবর দেওয়ার পরে তারপরে বলছি দাদা কবে বেরিয়েছিল গাড়ি? বেরিয়েছিল 5 তারিখ বিকালে। কবে পাওয়া গেছে? 6 তারিখে পাওয়া গেছে, দুটোর সময়। কোথায়? মানে জলে না কোনখানে? না, জলেতেই ছিল। কী নাম যিনি মারা গেছেন? কী নাম যিনি মারা গেছেন দাদা? বানেশ্বর মণ্ডল। কী করতেন? ওই রাজমিস্ত্রি, লোহারগিরি করতেন। বিয়ে করেছিল? হ্যাঁ, ছেলে আছে, একটা মেয়ে আছে, আর তার ফ্যামিলি আছে। আচ্ছা, এই বন্যার জন্যই কি এই দুর্ঘটনা? বন্যার জন্যই তো আসার সময় মানে জল কম ছিল, আসার সময় তো জল বেড়ে গেছে। তো হঠাৎ কী নদী ওটা দাদা? ওটা রূপনারায়ণ। রূপনারায়ণ না মন্ডল? ওটা ঘটে যেত মাঠে। কোন জায়গাটা দাদা বল, বলা যাবে ওটা? চাঁদগুলো। কোথায় বাড়ি ওনার? বাড়ি ভাল্লা, ধান্নগরি। ভাল্লা, ঠাল্লা। কোন গ্রাম পঞ্চায়েত দাদা? মাড়া। আপনি কি হন দাদা? দাদা। কী নাম আপনার? গণেশ মন্ডল। আপনার নিজের ভাই? হ্যাঁ। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন, আজই আসুন সারদা বিদ্যাপীঠে। আইসিএসসি, আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, পর্যাপ্ত কম্পিউটার, পরিশ্রুত পানীয় জল, সিসি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 7063851550 অথবা যোগাযোগ করুন 6295202439 এই নম্বরে।